বিজেপি আজ 10 বছর ক্ষমতায় এসেছে। প্রথম যেদিন থেকে ক্ষমতায় এলো তখন থেকে আমাদের একটার মধ্যে একটা উল্লাস ছিল, যারা আমরা মুসলিম বিরোধী, যে এবার মুসলিম দিকে টাইট দেবে বিজেপি। কিন্তু সারপ্রাইজিংলি এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আজ 6 বছর না 7 বছর মানে ক্ষমতায় এসেছে, 7 বছরে কোনো মুসলিমকে বাংলাদেশে ফিরে যেতে হয়নি এবং কোনো মুসলিম গোটা ভারতবর্ষের কোনো ক্ষতি হয়নি। जो राम राज के खिलाफ रहेगा उसको लातों से मार के हमें राम राज की स्थापना करने की आवश्यकता होगी। এতে কি কিন্তু একটা লোকের মনে ধারণা হচ্ছে যে এটা একটা পুরো ভোটার গেম। আমার 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 এতে কি পার্সেপশন থেকে মনে হচ্ছে, তো দেখি আমি যখন ফার্স্ট থানাতে এলো আমাদের মনে আছে দিলীপ ধামড়ি যে মারা গেছে বাসন থেকে আসন করে, এ থেকে তারা আমায় বা দিলীপ ধামড়ি এটা এরাই বলতো এবার দেখ না और जो भी व्यक्ति अखंड हिंदू राष्ट्र के बीच में आएगा उसका नामो निशान, उसका नामो निशान छोड़ेंगे नहीं। अखंड हिंदू राष्ट्र की स्थापना के लिए हर हिंदू अपने घर में हथियार रखना सीखे मेरे भाइयों। কিন্তু সারপ্রাইজিংলি ভোটের পর ভোট বিজেপি জিতছে, মুসলিম বিরোধী তাসও খেলছে, সবই হচ্ছে, মুসলিমরা মুসলিমদের মতো আছে, যেমন ছিল তেমনই আছে, তাদের কোনো ক্ষতি হয়নি এও হয়নি। এটা পুরোপুরি একটা ইন্ডিভিজুয়াল রাজনীতি। যেটা সব খবরে শুনছি আগে সেটা নিয়ে আমাদের মানে খুব টেনশন হচ্ছে, চিন্তা হচ্ছে যে বাইরে বাইরে দিকে হয়ে গেছে, কলকাতার মধ্যেও তো হয়েছে, এটা যদি এই দেশ আমাদের ঢুকে যায় এটাই আমাদের চিন্তা হচ্ছে যে আমরা কোথায় যাবো, ছেলে পুলে নিয়ে কোথায় বাস করবো, কোথায় থাকবো। এমন এমন কথা বলছে যে মায়ের থেকে ছেলে আলাদা করে দেবে, ছেলে থেকে মাকে আলাদা করে দেবে, কাকে মেরে ফেলছে, কাকে বাজার গালা দিয়ে দিচ্ছে, এটা কি ভালো? আমরা চাই নাই আমাদের দেশে নাই হোক, আমাদের কোনো দেশেই নাই হোক, সবাই সবাই আল্লাহ আল্লাহ জানে সবাইকেই ভালো রাখো, এনার্সি না করো। যে কোনো একটা ছোট ইস্যু সেটাকে আরো বড় করে দেখানো হচ্ছে এবং এটা নিয়ে অত সাম্প্রদায়িক কাজটা বিজেপিকে খাটো করার জন্য এটা তো আজ 15 বছর ধরেই করে করে আছে। তাতে করে দেখা যাচ্ছে বিজেপি বারবার অন্ত আরো বেড়েই গেছে, কমে না, বরঞ্চ আরো বেড়ে গেছে। আমাকে এইটা এই এইটা স্লোগানটা ঠকিয়ে আজকে, তার যদি প্রকৃত উদাহরণ হয় আজকে মুলায়ম সিং যাদব, ও কি করে না, মানে যত রকম বলার মনে হয় ওই সব বলে দিয়েছে, আজকে পরে তো ইয়ে শুরু করেছে। আর এখন ঠিক সেই পদান্ত অনুসরণ করেছে তো মমতা। বিজেপি যে আসার কথা আছে এখানে না এসু, আর একটা কথা হচ্ছে যে যে যেই সরকার হোক না কেন সেখানে ভালোভাবে পরিচালনা করা। মোটেই কিছু ভালো চালাচ্ছে না, খালি ওই লকডাউনে ওই ফিরি ফিরি চাল খেয়ে দিচ্ছে বলে কি সরকার ভালো হয়ে যাচ্ছে নাকি, চালটাই কি খেলে পেট ভরে যাবে নাকি, তার সঙ্গে আর কি দরকার নেই। মোটেই সরকার এটা ভালো কাজ করছে না, এই এই যে বলছে এনার্সি করাবে, এরপরে বলছে মানুষকে কাজ দেবে না, খাওয়া পড়া ভালো করে করতে দেবে না, কাজকর্ম থাকবে না, তাহলে আমরা খাবো কি করে, আমরা বাঁচবো কি করে? সব জিনিসের যদি মেশিনে বেড়ে পড়বে তাহলে আসার জন খারাপ যদি তারা কোথায় খাটবে, তারা কি করে আমাদের সংসারটা চলবে, কিভাবে আমরা চালাবো? সব জিনিসের যদি দাম বেড়ে দেয় তাহলে এত যদি জিনিসের দাম বাড়ায় তাহলে আমরা কি করে কিনবো? চালের দাম এত, নুনের দাম এত, ডালের দাম এত, এত কি দাম ছিল? আলুর দামটা কেন 50-60 টাকা কিলো হয়ে গেছিল আগে বলুন তো। তা সরকার কি করছে, খারাপ করছে না এটা? তো মেরা তো মন কেহতা হ্যায়, उसका जवाब यही है, भारत में सब अच्छा है, सब चंगा सी, सब खूब भालो। ভোট পলিটিক্সের রক্ত মাখা হাত আমার এই গ্রাম অবধি এসে পড়েছে ভাবতেই শিউরে উঠছি।
হাকিম আলী আর রীনা বেগমের মতো এরকম আরও অনেক মুসলিম পরিবার নদীর এই ধারে দীর্ঘদিন বসবাস করে চলেছেন। হয়ে এসেছে শান্তিপূর্ণ সহাবস্থান। ঈদের কোলাকুলি হোক বা দুর্গাপুজোর হুল্লোড়, সব কিছুর আহ্লাদই এরা সমানভাবে ভাগ করে নিয়েছে। কিন্তু এখন যে সবটাই ফিকে, লজ্জা রাগ ঘেন্না সব একসাথে জাপটে ধরল। হাকিম ও রীনার ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকাতে ভয় হচ্ছিল, চোখগুলো স্বপ্নমাখা, কিন্তু এ শৈশবে কোনো আনন্দ নেই, রয়েছে শুধু ভয়। যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে এখন কাগজ দেখানোর নতুন শঙ্কা। অসহায়ভাবে নদীর ধারে এসে দাঁড়াতেই চোখ আটকে গেল পুরোনো এই পুলে। যবে থেকে জ্ঞান তবে থেকে দেশের বাড়ি এলে গাড়িয়ে ব্রিজ পেরিয়েই এসেছে। শুনেছি এর নির্মাণ ঘটেছিল 1970-এর দশকে। আজ দেখে অবাক হলাম যে সেই পুলকে ভেঙে ফেলা হচ্ছে। পাশে আড়ম্বরের সাথে শোভা পাচ্ছে নতুন এক ঝাঁ চকচকে ব্রিজ। জনৈকের কাছে শুনলাম ট্রলি করে মাল নিয়ে এই ব্রিজে উঠতে দিনমজুরদের রীতিমতো কষ্ট হচ্ছে, মূলত এই চড়াইয়ের জন্য, যেটা আগে ওই পুলে হতো না। হয়তো একেই অগ্রগতি বলে, বিকাশ বলে। যাদের জন্য সেই বিকাশ, তাদের কথা ভাবা বা শোনা কোনোটাই কোনোদিন হয়ে আসেনি। এটে খাওয়া সাধারণ মানুষরা রয়ে গেছে অন্তরালে। এই প্রোগ্রেস যেন তাদের দুঃখের পরিহাস। সরকারের কাছে সবটাই আজ দেখনদারি, নিজেদের অক্ষমতাকে ঢাকার জন্য পুরোটাই এক বিরাট ভাঁওতা। রীনা বেগমদের কথাকে মাঝে মাঝেই যাকে বলে ড্রাউন আউট করে দিচ্ছিল এই ড্রিলিং মেশিনের কর্কশ আওয়াজ। মনে পড়ছিল আমাদের দেশের সেই সব কবি ও যোদ্ধাদের কথা, যাদের মুখ বন্ধ করতে সরকার তাদের হাজতে পাঠিয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন গৌরী লঙ্কেশ। দুই ব্রিজের মাঝামাঝি নদীর ধারে তখন জোর কদমে চড়ুই ভাতি চলছে। পাশের মাঠে ফুলের বাহার, লাউডস্পিকারে হিন্দি গান, বাতাসে প্রতিধ্বনিত কচিকাঁচাদের হুল্লোড়ের আওয়াজ, আর ঠিক কাছেই হাকিম আলী আর রীনা বেগমদের দৈনন্দিন বেঁচে থাকার লড়াই। এই বৈপরীত্য না হলে আর সভ্যতা? চড়ুই ভাতি দলের একজনের গাড়ির চাকা আবার মাটিতে অদ্ভুতভাবে বসে গেছিল। শত চেষ্টাতেও গাড়িটাকে কিছুতেই নড়ানো যাচ্ছিল না। দেখে মনে হলো এ যেন এই সমাজের ঠুনকো দম্ভের প্রতীক। গোটা জায়গাটার মধ্যে এক অদ্ভুত আয়রনি কাজ করছে। ভাবনা হচ্ছে আগামী প্রজন্মের জন্য। কোথায় বড় হচ্ছে এরা? আমরা কোন পৃথিবী তৈরি করছি এদের জন্য?